হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ তো অনেক দিন পরে আমি এই ভিডিও ক্লাস আপলোড করছি কারণ আমার শারীরিক অসুস্থতার জন্য অনেকদিন পরে আমি আমার ভিডিও ক্লাস আপলোড করছি আমি আমি জানি যে তোমরা অনেকেই পরীক্ষার প্রিপারেশান নিচ্ছো এবং তার জন্যে আমার কন্টিনিউ ক্লাস দেওয়া উচিত ছিল কিন্তু ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা লেগে যাওয়াতে শরীরের অবস্থা খুবই খারাপ ছিল সেই জন্য প্রতিনিয়ত কন্টিনিউ ক্লাস আমি দিতে পারিনি এবং শরীর এখনও সম্পূর্ণভাবে সুস্থ হয়নি তার সঙ্গে ঠান্ডা লাগাতে রয়েছে তো তার মধ্যে থেকেও কন্টিনিউ না পারলে ধীরে ধীরে আমি আস্তে আস্তে ক্লাসগুলোকে আবার পুনরায় দেওয়ার চেষ্টা করছি তো সুতরাং এই সিচুয়েশনটা তোমরা একটু মানিয়ে নাও একটু কনসিডার করে নিও এবং আজকের ভিডিও ক্লাসে থাকছে সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং বইয়ের ওপরে ভার্বাল রিজনিংয়ের অন্তর্গত যে অধ্যায় সাদৃশ্য বা অ্যানালজি আমি শুরু করেছিলাম আজ সেই সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট টেন এবং আজকের দশম পার্টে গত পার্টের মতো থাকছে প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন সুতরাং ভিডিও ক্লাসটা তোমরা একটু স্কিপ না করে একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো তাহলে বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক সুবির দাসের রিজনিং এবং জিআই বই থেকে সাদৃশ্য বা অ্যানালজি অধ্যায়ের পার্ট টেন এবং আজকের পার্ট টেনের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার সিক্সটিন থেকে এবং এটা আর ভুবনেশ্বর এএসএম এক্সাম দু হাজার নয় কিন্তু কোশ্চেনটা এসে গেছে এবং এখানে প্রশ্নে দেওয়া রয়েছে রিভার ইজ টু ড্যাম অর্থাৎ রিভারের সঙ্গে ড্যাম যেভাবে সম্পর্কিত তারও ট্রাফিকের সঙ্গে কোনটা সম্পর্কিত হবে সিগনাল ভেহিক্যাল মোশন লেন তো এখানে রিভারকে কন্ট্রোল করে কিন্তু ড্যাম অর্থাৎ রিভারের ওপরে যে ড্যাম বা বাঁধ দেওয়া হয় সেই ড্যামের সাহায্যেই কিন্তু নির্ধারণ করা হয় যে রিভার থেকে বা নদী থেকে কতটা জল কত পরিমাণে জল ছাড়া হবে ঠিক একইভাবে ট্রাফিককে তাহলে কে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে তো তাহলে ট্রাফিক কন্ট্রোল করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সিগনাল তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশন এ কোশ্চেন নাম্বার সেভেন্টিন কাঁচি কাপড় অর্থাৎ কাপড় কাটতে প্রয়োজন হয় কাঁচি তাহলে নিচের সম্পর্কের মধ্যে সঠিক উত্তর কোনটা হবে পাথর পেশাইকল কুঠার কাঠ ছুরি পাথর বন্দুক শিকার তো তাহলে এখানে কাপড় কাটতে যেরকম কাঁচির প্রয়োজন হয় তাহলে ঠিক একইভাবে কাঠ কাটতে কিন্তু প্রয়োজন হয় কুঠার বা কুরুল তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার এইটিন ফ্লেক্সিবল রিগিড অর্থাৎ এখানে ফ্লেক্সিবেল মানে হচ্ছে নমনীয় এবং রিগিড মানে হচ্ছে অনমনীয় অর্থাৎ এখানে কিন্তু বিপরীত শব্দ দেওয়া রয়েছে তাহলে এখানে যে কনফিডেন্স দেওয়া রয়েছে এই কনফিডেন্সের বিপরীত কি হবে ডিফিডেন্স ইনডিফিডেন্স কাভারডিস স্কেয়ার তো এখানে এই যে কনফিডেন্স রয়েছে এই কনফিডেন্স মানে হচ্ছে বিশ্বাস বা আত্মবিশ্বাস এর অপোজিট তাহলে হবে কুণ্ঠা অর্থাৎ কোনো কাজ করতে যে ইতস্তত বোধ করে তো এক্ষেত্রে তাহলে কনফিডেন্সের বিপরীত শব্দ যেটা আসবে সেটা হচ্ছে ডিফিডেন্স তো এক্ষেত্রে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর কাভারডাইস হবে না কাভারডাইজ হচ্ছে ভিরু এবং স্কেয়ার মানে হচ্ছে ভীতি এই দুটো কিন্তু হবে না সঠিক উত্তর অপশান এ কোশ্চেন নাম্বার নাইনটিন টিমিড মানে ভিরু অ্যাস গাধা তাহলে এখানে ভিরুর যে উদাহরণ সেটাকে অ্যাস বা গাধা দিয়ে বোঝানো হয়েছে তাহলে ধূর্ত বা চালাক যে হয় তাকে আমরা কি দিয়ে বা কোন পশু দিয়ে প্রকাশ করব। অ্যান্ড ফক্স র্যাবিট হর্স শেয়ালকে কিন্তু আমরা ধূর্ত বা চালাক হিসেবে ধরি তো তাহলে এক্ষেত্রে কিন্তু অপশান নাম্বার বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর ফক্স এটাও প্রিভিয়াস ইয়ার এক্সাম দু হাজার এগারোতে এসেছিল এখানে বলা হয়েছে স্থপতি বা আর্কিটেক্ট বাড়ি তাহলে ভাস্কর কার সঙ্গে সম্পর্কিত হবে জাদুঘর পাথর বাটালি মূর্তি তো তাহলে স্থপতি বা আর্কিটেক্ট যে সে কিন্তু বাড়ি তৈরি করে তাহলে যে ভাস্কর সে কি তৈরি করে জাদুঘর পাথর বাটালি মূর্তি তো একজন ভাস্কর কিন্তু তৈরি করে স্ট্যাচু বা মূর্তি তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান ডি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মরিচিকা মরুভূমি অর্থাৎ মরুভূমিতে দেখা যায় মরিচিকা আকাশ বিভ্রম রামধনু আকাশ বৃষ্টি রামধনু প্রতিবিম্ব আয়না এই চারটার মধ্যে সঠিক উত্তর কোনটা হবে এটিও প্রিভিয়াস ইয়ার দু হাজার এগারোতে তাহলে ঠিক যেমনভাবে মরিচিকা মরুভূমিতে দেখা যায় ঠিক একই রকমভাবে রেইনবো বা রামধনু দেখা যায় আকাশে তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু দৈর্ঘ্য মিটার তাহলে শক্তি কিসের সঙ্গে সম্পর্কিত হবে এটাও প্রিভিয়াস ইয়ার দু হাজার বারোতে এসেছে তাহলে দৈর্ঘ্য রেকক যদি মিটার হয় তাহলে শক্তি শক্তিরেখক কি হবে ক্যালোরি ডিগ্রি ওয়াট কিলোগ্রাম তো শক্তি শক্তিরেখক এক্ষেত্রে ওয়াট অর্থাৎ সঠিক উত্তরটি হবে অপশন সি কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি বর্গক্ষেত্র ঘনক অর্থাৎ বর্গক্ষেত্রের থ্রিডি রূপ হচ্ছে ঘনক তাহলে বৃত্তের থ্রিডি রূপ কী হবে উপবৃত্ত অধিবৃত্ত শঙ্কু গোলক তাহলে বৃত্তের কিন্তু থ্রি রূপ কিন্তু হচ্ছে এক্ষেত্রে আমরা জানি গোলক অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর এটাও প্রিভিয়াস ইয়ার দু হাজার বারোতে এসেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কাগজ গাছ অর্থাৎ গাছ থেকে কাগজ তৈরি হয় বা কাগজ উৎপাদন হয় গাছ থেকে তাহলে কাঁচ কিসের সঙ্গে সম্পর্কিত হবে জানালা বালি পাথর আয়না এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার বারোতে এসেছে তো এক্ষেত্রে বালি থেকে কিন্তু কাঁচ তৈরি হয় তো সুতরাং এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ চাঁদ উপগ্রহ অর্থাৎ চাঁদ হলো একটা উপগ্রহ তাহলে পৃথিবী কী হবে সূর্য গ্রহ সৌরমণ্ডল চক্রাকার তো তাহলে পৃথিবী হলো একটা গ্রহ এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স ট্যানিং লেদার অর্থাৎ ট্যানিং বা চর্মসংস্কার চামড়া এর সঙ্গে যেভাবে সম্পর্কিত তাহলে পায়রোটেকনিক্স বা আতসবাজি তৈরির পদ্ধতি কিসের সঙ্গে সম্পর্কিত হবে মেশিনারি বোমস ফায়ার ওয়ার্কস উল তাহলে কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সঙ্গে সম্পর্কিত হবে যেটা সেটা হবে ফায়ার ওয়ার্কস বা আতোষবাজি এক্ষেত্রে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর এই প্রশ্নটিও পিভিএস ইয়ার দু হাজার তেরোতে এসেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ওয়াইন গ্রেপ অর্থাৎ ওয়াইন তৈরি হয় আঙুর বা গ্রেপ থেকে তাহলে হুইস্কি কিসের থেকে তৈরি হয় এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার দু হাজার এসে গেছে এই হুইস্কি তৈরি হয় কমলা আলু জই আপেল এই চারটের মধ্যে থেকে জই থেকে হুইস্কি তৈরি হয় অর্থাৎ এখান থেকে সঠিক উত্তরটি হবে অপশন সি এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার এসে গেছে এখানে ভিডিও ক্যাসেট অর্থাৎ ভিডিও ক্যাসেটে রেকর্ড করা হয় তাহলে কম্পিউটার কিসের সঙ্গে সম্পর্কিত হবে ফাইলস ফ্লপি বিটস অডিট তাহলে ভিডিও যেরকম রেকর্ড করতে বা সংরক্ষণ করতে যেরকম ক্যাসেট ব্যবহার করা হয় তাহলে কম্পিউটারের বিভিন্ন তথ্য কিন্তু সংরক্ষণ করা হয় ফ্লপিতে তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন গ্লুকোমিটার ব্লাড সুগার অর্থাৎ গ্লুকোমিটার হলো ব্লাড সুগার মাপার যন্ত্র তাহলে স্ফিগমো ম্যানোমিটার যন্ত্রটি কোন কাজে ব্যবহার করা হয় ভূমিকম্প রক্তচাপ বায়ুমণ্ডলীয় চাপ বিষ্ণু ম্যানোমিটার দিয়ে রক্তচাপ পরিমাপ করা হয় অর্থাৎ ব্লাড প্রেশার এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার তেরোতে এসেছে কোয়েশ্চেন নাম্বার থার্টি বিহেভিয়ার সাইকোলজি অর্থাৎ মনস্তত্ত্ব হলো আচরণ ভিত্তিক পড়াশোনা বা বিহেভিয়ার যেটা সেটা কিন্তু এই মনস্তত্বের উপরে নির্ভর করে তাহলে প্ল্যান্ট কিসের সঙ্গে সম্পর্কিত হবে প্ল্যান্ট বোটানি জুলজি ফিজিওলজি তাহলে প্ল্যান্ট বা উদ্ভিদ সংক্রান্ত চর্চা করা হয় বোটানিতে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন বি এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার তেরোতে এসেছে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান মরুভূমি মরিচিকা মরুভূমিতে মরিচিকা দেখা যায় তাহলে সমুদ্রে কি দেখা যায় এলনিনো তিমি তুষারঝড় শিলাবৃষ্টি তাহলে মরুভূমিতে যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যালনিনো যা সমুদ্রের উপরতলে স্বাভাবিক উষ্ণতার ফলে উৎপন্ন হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশন এ এবং এখানে এবং এই প্রশ্নটি দু হাজার তেরোতে এসেছে কোশ্চেন নাম্বার থার্টি টু চিকিৎসক চিকিৎসা অর্থাৎ চিকিৎসক চিকিৎসা করেন তাহলে বিচারক বা জাজ কি করেন শাস্তি বিচার আইনজ্ঞ আদালত তো তাহলে এক্ষেত্রে বিচারকের কাজ কিন্তু বিচার করা বা জাজমেন্ট করা এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশান বি এটিও প্রিভিয়াস ইয়ার দু হাজার তেরোতে এসেছিল কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সেফ সিকিওর অর্থাৎ সেফ এবং সিকিওর দুটোই হচ্ছে সমর্থক অর্থাৎ এক্ষেত্রে সুরক্ষা বা সুরক্ষিত তা তাহলে এক্ষেত্রে প্রোটেক্টের সঙ্গে কোনটা সম্পর্কিত হবে গার্ড লক শিল্ড কনসার্ভ তাহলে প্রোটেক্টের সমর্থক যেটা হবে সেটা হচ্ছে গার্ড অর্থাৎ সঠিক উত্তর অপশান এ কোশ্চেন নাম্বার থার্টি কাউজার সাউথ আমেরিকা অর্থাৎ কাউজার হচ্ছে একটা বর্মিরাল ধরনের পশু যেটা দেখা যায় সাউথ আমেরিকাতে তাহলে ওহাপি কোথায় দেখা যায় ইন্ডিয়া সেন্ট্রাল আফ্রিকা নর্থ আমেরিকা পাকিস্তান তো এই ওহাপি যে পশুটা এটা দেখা যায় সেন্ট্রাল আফ্রিকাতে তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান বি এটাও প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দোতে এসেছে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ শিরা রক্ত অর্থাৎ রক্ত প্রবাহিত হয় শিরার মধ্যে দিয়ে তাহলে তেল কিসের সঙ্গে সম্পর্কিত হবে গাড়ি ইঞ্জিন পাইপলাইন পেট্রোল তো সুতরাং তেল কিন্তু প্রবাহিত হয় পাইপলাইনের মধ্যে মধ্য দিয়ে এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর অপশন সি এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দোতে এসেছিল কোশ্চেন নাম্বার থার্টি সিক্স দীর্ঘ বামন অর্থাৎ এক্ষেত্রে বিপরীত শব্দে প্রয়োগ করা হয়েছে দীর্ঘর উল্টো হচ্ছে বামন তাহলে দয়ালু বা কাইন্ড এর অপোজিট কি হবে দুর্বল মৃদু নিষ্ঠুর ক্ষমা করা এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দোতে এসেছে তো তাহলে দয়ালু বা কাইন্ড এর উল্টো হবে নিষ্ঠুর বা ক্রুয়েল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি কোশ্চেন নাম্বার থার্টি সেভেন সাধু ধ্যান অর্থাৎ সাধুর কাজ হলো ধ্যান করা তাহলে বিজ্ঞানীর কাজ কী হবে গবেষণা জ্ঞান আধ্যাত্মিক যৌক্তিক এটা এই প্রশ্নটা দু হাজার চোদ্দোতে এসে গিয়েছে তো এক্ষেত্রে বিজ্ঞানী বা সায়েন্টিস্টের কাজ হলো গবেষণা বা রিসার্চ করা তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ কোশ্চেন নাম্বার থার্টি এইট এটা একটা ভালো প্রশ্ন ভয়েজ সি সিকনেস অর্থাৎ ভয়েজ বা সমুদ্রপথে বা জলপথে ভ্রমণ করলে সি সিকনেস হতে পারে তো তাহলে হাইট বা উচ্চতায় উঠলে কোন সমস্যা হতে পারে শিপ ট্রাভেল গিডনেস মোশন তো তাহলে এক্ষেত্রে উচ্চতায় উঠলে কিন্তু মাথা ঘোরা বা মাথা ঝিমঝিম ভাবটা হতে পারে সেটাকে বলা হচ্ছে গিডনেস তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশন সি কোশ্চেন নাম্বার থার্টি নাইন খাদ্য পরিবেশিকা রেস্তোরাঁ অর্থাৎ খাদ্য পরিবেশিকা থাকে রেস্তোরাঁয় তাহলে নিচের কোনটার সঙ্গে কোনটা সম্পর্কিত হবে ডাক্তার সেবিকা চালক বিদ্যালয় শিক্ষক বিদ্যালয় অভিনেতা ভূমিকা তো তাহলে এক্ষেত্রে শিক্ষক কিন্তু থাকে বিদ্যালয়ে তো এক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হবে অপশান সি এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার চোদ্দোই এসেছিল কোশ্চেন নাম্বার ফর্টি বুক বা বই কাগজ অর্থাৎ বই তৈরি হয় কাগজ দিয়ে তাহলে রুটি তৈরি হয় কি দিয়ে ময়দা বিস্কুট কেক মাখন তো তাহলে এক্ষেত্রে রুটি তৈরি করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ময়দা তো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ এটা প্রিভিয়াস ইয়ার দু হাজার পনেরোতে এসেছিলো এবং এই কোশ্চেন নাম্বার ফরটির সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে আজকে সুবিদ্যাসের বই থেকে সাদৃশ্য অধ্যায়ের পার্ট টেন এবং এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং আজকের ভিডিও ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে তোমরা উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে ভুলো না তো তাহলে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো